खूब सुंदर बृष्टिर गान मत कर सजिए नहीं মনোমর ধায় তারি মত প্রবাহে তালু তামালু
জলে দিগে দিয়ে গন্ধের পানি মিষ্টি বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 এবারে বৃষ্টি শেষ, আর বৃষ্টির গান হবে না। অত শক্ত গান লোপা মুদ্রা মিত্র গাইতে পারে না। গাইতে পারতাম ভালো লাগছে, ছোটগুলো যে বাংলা গান বলছিল এখন। এবারে আমার সত্যিকারের একটা প্রেমের গান আছে, সেটা না গাইলেই নয়, ওটা পরে গাইব না। ওই প্রেমে জানেন তো, আগে প্রেমেরটাও ঠিক আছে, ওরকম প্রেম ঠিক আছে, কিন্তু এবারে যে প্রেমের গানটা গাইব না আমি, এটা একদম আমার প্রেমের গান, এর মধ্যে কোনো ভেজাল নেই জানেন, মানে একদম সত্যি কথা। আর যদি আমার প্রেমে আপনার প্রেমে মিল থাকে তাহলে আপনি জানান দেবেন, বউ পেটাবে। আমার এই জন্য ছেলেদের ভালো লাগে না, ভীষণ ভেড়ুয়া হয়। বললাম আমার প্রেমে আপনার দেখি কেমন, আপনি সাহস করে একটু আসুন তো দেখি, বলুন তো দেখি, হ্যাঁ আমার এটা আমার প্রেম, দেখি কেমন আপনার বউ পেটায়, আমি আছি আপনার সঙ্গে। এবারের গানটি লিখেছেন গিয়াস। হ্যাঁ বউ চলে যাবে, তারপরে বউ প্রচন্ড পেঁদাবে। আপনার বউ কোথায় আছেন আপনি একটু আশেপাশ থেকে দেখুন তো, আমি যে কথাগুলো বলবো সেটাই উনি হাততালি দেন কি দেন না, তারপরে বুঝবো যে উনি যাবেন কি যাবেন না, মারবেন কি মারবেন না, পরের বিষয়। আগে তো শুনুন আমার প্রেমটা কোথায়, আপনি আগেই ভয় পাচ্ছেন কেন, শুনুন জিও। সর্ষে ইলিশ তারপর চিংড়ি কচি লাউ, আজকে চিংড়ি মাছও খেয়েছি, সঙ্গে পেঁয়াজ পোস্ত খেয়েছি, নারকল দিয়ে ভেন্ডি খেয়েছি, ডাল খেয়েছি, মাছে সর্ষে মাছ দিয়ে খেয়েছি। আমরা গত দু সপ্তাহ ধরে গোটা আমেরিকা ট্যুর করে এসে আজকে এই সমস্তগুলো জয়িতাদির হাতে খেয়ে বড় উপকৃত হয়েছি, সুতরাং এই গানটি আজকে আমার একদম একমাত্র প্রেমের গান। আমার প্রেম শব্দটি ভালো লাগে, ভালোবাসতে ভীষণ ভালো লাগে, ভালোবাসার শব্দটা দেখতে ভালো, বাসতে ভালো, কিরম একটা প্রাণের মধ্যে আকুলি বিকুলি করে। আমি নতুন করে প্রেমে পড়েছি বললে ওনার মতো মানুষেরা ভয় পায়, তারপর যখন দেখে যে বাংলা আমার সর্ষে ইলিশ বলছে আনন্দ করে বাবা বাঁচা গেছে বলে এরকম করে হাততালি দিয়ে ওঠেন যে বউ মারবে না। খুব সত্যি কথা বলেন তো, ভালোবাসা কদিনের জন্য, প্রথম প্রথম দারুণ লাগে, একেবারে আকুলি বিকুলি, দু চার দিন গেলে তখন মনে হয় ছেড়ে দে মাকে দেবাছি, অনেক হয়েছে আর দরকার নেই। দেখুন আপনার বউ হাততালি দিচ্ছে কি দিচ্ছে না, ওনারও আপনাকে নিয়ে ওই একই অবস্থা। যাকে আমি বাবা আমার বাংলায়
গান গাইতে ভালোবাসি, আমি আমার বাংলার খাবার দাবারগুলো খেতে ভালোবাসি, বাংলায় স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি এই নিয়েই আছি। আর গোটা পৃথিবীর বাঙালির কাছে ঘুরে ঘুরে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আমরা একে অপরকে এত ভালোবাসি যে কেউ যদি একটু এগিয়ে যেতে চাই অমনি পরের জন্য তার ঠ্যাং ধরে টেনে একেবারে বসে দেবে। কিন্তু 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 একটা কিন্তু আছে, কিন্তু আছে, কিন্তু আছে, আমি আপনার পেছনে যতই গালাগালি দিই না কেন আপনি খেতে ডাকলে আপনি আমি ভীষণ হি করে আপনার বাড়িতে খেতে যাবো। তারপরে এসে আবার বলবো যে অমুকটা খুব খারাপ হয়েছিল, অমুকে নুন বেশি হয়েছিল, অমুক হয়েছিল, তমুক হয়েছিল। এই জন্যেই আমি এই গানটি গাইতে এত ভালোবাসি এবং বলি বাঙালি পেটুক প্রেমিকের গান চলুন। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শ্বে মাছকে দুই জিরের বাটায় দাও, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শ্বে মাছকে দুই জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। একটি গান গেয়ে আমার ভয়ঙ্কর আরাম হয়েছিল। এই গানটি হচ্ছে হেমলক সোসাইটি সিনেমার গান, অনুপমের কথা এবং সুরে। সবচেয়ে বড় কথা, এই গানটি প্রথম প্রথম থেকে ভীষণ ভালো লেগেছিল। তার প্রথম কারণটাই হচ্ছে গাইবো মা, নেক্সট টাইম প্লিজ। যে কোনো মানুষকে, যাকেই
যে রকম ভাবেই ভালোবাসি না কেন। বলতে ভীষণ ভালো লাগে, আমার মতে তোর মতন কেউ নেই। সে ভালোবাসার মানুষ কাছে থাকুক তখনও বলতে ভালো লাগে, আর যদি কখনো দূরে চলে যায়, অল্প দূরে যায় কি বেশি দূরে যায় কি একেবারেই দূরে চলে যায়, যত দূরে যায় তত বলতে ভালো লাগে তোর মতন কেউ নেই। সেটা রিয়েলাইজ করা যায় একেবারে সেরকম জায়গা থেকেই, আমার মতে তোর মতন কেউ নেই। Thank you.
শৈল যতটা লুকিয়ে কবিতা এখনো দুটো বেশ ঠান্ডা ঠান্ডা গান রয়েছে, তার মধ্যে একটি হলো বেনি মাধব আর একটি হলো যাও পাখি। আমার খুব ইচ্ছে যে কোনো একটা গাওয়ার, আপনার যাও পাখি। গুড গুড, দুটোই হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, আমরা আগে যাও পাখিটা গেয়ে ফেলি। একই রে, আগে যাও পাখি গাইব, গেয়ে ফেলি কেমন? যাও পাখি সৈকত, সৈকতের লেখা সৈকত কুণ্ডুর আর জয় সরকারের সুর। আমার এটা কি জয়কে হাততালি দেওয়া হচ্ছে? আচ্ছা, আমি কনভে করে দেবো। তা এই গানটি আমার আমার একটা এমন ফিলিংয়ের জায়গা যেটা আমার বলতে খুব ভালো লাগে, সবসময় বলি না। আমার মনে হয় এই গানটা যখন আমি গাই, যখন প্রথম থেকেই শুনেছিলাম, একটা একটা অদ্ভুত বিষয় আছে। অনেকে হয়তো জানেন, এই গানটা কিন্তু আমাদের খুব বন্ধু শ্রীকান্ত, শ্রীকান্ত আচার্য, ও জয়কে সুর করতে দিয়েছিল, যে জয় খুব সুন্দর একটা লিরিক পাওয়া গেছে, তুমি একটু সুর করো। বলে না, কপালে হলে আর কিছু করার থাকে না। তা জয় সুর টুর করে একদিন প্রায় অনেক রাত্রির হয়ে গেছে, আমি প্রায় ঘুমিয়ে পড়েছি। আমায় উঠিয়ে বলছে, শোনো শোনো, দেখো তো ওইখানে গলাটা যায় কি না তোমার। আমি খুব বিরক্ত, রাত্রিবেলা এখন গা যায় কিনা এখানে। পরের দিন আমাকে বলল, দেখো খুব মুশকিল হয়ে গেছে, শ্রীকান্ত আমাকে এরকম একটা গান শ্রীকান্তদা দিয়েছে, কিন্তু গানের সুরটা না তোমার মতো হয়ে গেল। আলম খুব ভালো হয়েছে, প্রচুর ভালো গান ওরা সব নিয়ে নেয়, একটা এমন গান পাওয়া গেছে যে গানটা আমার। তা যাই হোক, এই গানটা গাওয়ার সময় আমার মনে হয় যে আমার শরীর এই পৃথিবীতে রয়েছে, কিন্তু আমার মন আমার সঙ্গে নেই, সে আমাকে ছেড়ে অনেক দূর অনেক উঁচুতে রয়েছে। আর যখন এটা আমি ফিল করি, যখনই গাই, কি হচ্ছে অসুবিধা, তখন আমার মনে হয় আমি যাদের শোনাচ্ছি তারাও আমার সেই অনুভূতিটা নিয়ে আমার সঙ্গে চলুক। আমার মন এখানে একটা পাখি, যাকে এই মুহূর্তে
আমি উড়িয়ে দিলাম। যাও পাখি যত দূর বুক আছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, যাও পাখি